কালচার কুলচার চ্যানেলে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শতকোটি প্রণাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে বিষয়টা নিয়ে আমি আজকে ভিডিও করতে আসছি, ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একটা, আমাকে প্রচুর মেসেজ তো কর্মটাকে করেছি যে বাবা বিদেশীকরণ যে বিধি আপনি আমাকে বলেছেন সেই বিধিটা আমরা সেভাবে কাজ করেছি, কিন্তু বশীকরণটা সঠিক হচ্ছে না, অনেক সময় মন্ত্রটা কাজ করছে না, এর কারণটা কী? তো আমি মূলত একটা বিষয় নিয়ে ভিডিও করতে আসছি, যেটা বলা দরকার। বশীকরণ করার কিছু পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে বশীকরণের জন্য লগ্ন নির্ণয়, কোন লগ্ন বশীকরণটা হয়, যেমন হচ্ছে মেষ লগ্ন, কন্যা লগ্ন, ধনু লগ্ন, মীন লগ্ন, ঠিক আছে, এই এইগুলো অনেক সময় মাথায় রাখতে হবে। বশীকরণের দিক, কোন দিকে মুখ করে বশীকরণটা আমরা করবো, আমার মনে হয় যত বশীকরণ আছে সবসময় সমস্ত বশীকরণগুলো উত্তর দিকে মুখ করে করানো হয়। বশীকরণের নক্ষত্র আছে, নক্ষত্রগুলো সেগুলো জ্যৈষ্ঠ নক্ষত্র, অনুরাগ নক্ষত্র, শশবিষা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র, উত্তর ভাদ্র নক্ষত্র, পূর্ব ভাদ্র নক্ষত্র, উত্তর সারা নক্ষত্র, নানান নক্ষত্রগুলো এটা কিন্তু মাথায় রাখতে হবে। যারা বশীকরণ করছো বা আমার ভিডিওটা দেখেছো বা চেষ্টা করছো, তাদের জন্য বলছি আমি কথাটা। আর কেউ এই বশীকরণ জিনিসটা খারাপ কাজে ব্যবহার করবে না, তাদের কাছে আমার শতকোটি নিবেদন। একটা খুব শক্তিশালী মন্ত্র, তো আমি যত পড়েছি দেখেছি বশীকরণের যত নিয়ম বিধি, যত মন্ত্র দ্বারা হয়, অনেক কিছু পদ্ধতি বিধি দ্বারা হয়, তো সব থেকে যে সহজ সরল যে জিনিসটা আমার লেগেছে সেটা হচ্ছে দুটো মন্ত্র। প্রথমটা আমি বলছি, তোমরা জিনিসটা ভালো করে বোঝো। প্রথমে মন্ত্রটা হচ্ছে ওম হুম সাহা, খুব তিনটা অক্ষরের মন্ত্র। যাদের স্বামী স্ত্রীর ভিতরে কলহ বিদ্রোহ লেগে থাকে, ভালো মন মানসিকতা পটে না, স্বামীকে কথা বললে স্ত্রী অন্যদিকে চলে যায়, স্ত্রীকে কথা বললে স্বামী সেটা শোনে, মানে একটা সংসারে যে একটা সুখ শান্তি সেটা যাদের থাকে না, তাদের জন্য বলছি এটা হচ্ছে এই মন্ত্রটা সাতবার বলে আপনি একটা ফুল স্ত্রীর হাতে দেবেন। স্ত্রী যদি ওই ফুলটা হাতে 12 মিনিট হাতে রেখে দেয়, তাহলে এমন দেখা যাবে স্ত্রী আপনার প্রেমে পাগল হবে, আপনার প্রতি আকৃষ্ট হবে, এবং সে আপনার সঙ্গে যে লড়াই কিসকিস বাজি যেটা হয় সেটা হবে না, সংসারে শান্তি ফিরে আসবে, লক্ষ্মী ফিরে আসবে। এটা আপনারা করতে পারেন, এটা মূলত তাদের জন্য মন্ত্রটা, যারা বিবাহিত নিজের স্ত্রীকে নিজের বসে আনতে চাও তাদের জন্য, অন্য কিন্তু কেউ খারাপ ব্যাপারে ব্যবহার করো না। সবার কাছে আমার অনুরোধ, মন্ত্রটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আর মন্ত্রটা আমি এখানে লিখেও দিচ্ছি, আপনারা যদি দরকার সংগ্রহ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হর হর মহাদেব।